সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে এতক্ষণ শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি জামান। জেভিকো গুগল টিভির সৌজন্যে শুরুতেই ভারত বাংলাদেশ সিরিজের খবর কানপুর টেস্টের আরও একদিন বৃষ্টির দখলে পরিত্যক্ত হয়েছে দ্বিতীয় দিনের খেলা আর তাতেই হতাশা ভর করেছে বাংলাদেশ দলের উপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশাবাদী খেলা শুরু হলে ব্যাটাররা পথ দেখাবেন বড় উইনিংসের যদিও তৃতীয় দিনেও আছে বৃষ্টির সম্ভাবনা কানপুর থেকে আশ্রিক রুদ্র রিপোর্ট কানপুর মনে করিয়ে দিচ্ছে নয়টাকে এই তো কদিন আগের কথা আফগানিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ মাঠে গড়ানো তো দূরে থাক টসও হতে পারেনি কানপুরে অবশ্য টস হয়েছে পঁয়ত্রিশ ওভার খেলাও হয়েছে এরপর থেকে যে বন্ধ আর শুরুর নাম নেই টেস্টের দ্বিতীয় দিন স্টেডিয়ামে এসে আবার হতাশ হয়ে টিম হোটেলে ফেরত গেছে দুদল ফ্রাস্ট্রেটিং ব্যাপার কারণ খুব অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো কিছুক্ষণ খেলাও হলো তারপরে আবার বন্ধ হয়ে গেল আজকে সারাদিনই খেলা হয়নি সো ওভারঅল অ্যাজ এ প্লেয়ার অবশ্যই এটা ফ্রাস্ট্রেটিং টি ব্রেকের আগ পর্যন্ত অপেক্ষা করেছেন ম্যাচ রেফারি মাঝে ঘন্টাখানেক বন্ধ ছিল বৃষ্টি তবে আলোও ছিল বেশ কম তৃতীয় দিন সূর্য হাসলে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ যদিও বৃষ্টির প্রভাব আর উইকেটের আচরণ নিয়ে দুশ্চিন্তায় টাইগার অধিনায়ক যে কোনো সময় বৃষ্টির একটা বাধা থাকে সো এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে যেটা একটা ডিফিকাল্ট ব্যাপার ডে থ্রি ডে ফোর যেহেতু বৃষ্টি ওইরকম রোদও পাচ্ছে না সো সেক্ষেত্রে উইকেটটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আসলে যখন নেক্সট ডেতে খেলাটা শুরু হবে তখন বোঝা যাবে মুমিনুল ও মুশফিক দুই অভিজ্ঞ ক্রিকেটারের ওপর অবশ্য আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট প্রথম ইনিংসে তারাই বড় সংগ্রহ এনে দিতে পারবেন বলে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক তবে একটা উইকেট কম পড়লে আরও ভালো অবস্থানে থাকা যেত বলে মনে করেন নাজমুল হোসেন একটা উইকেট আমাদের বেশি পড়েছে আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি স্টারটাও ভালো হয়েছিল বাট আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছে যে উইকেট আমরা খেলছি সো এখন আমাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে এখান থেকে যদি দুইটা বড় পার্টনারশিপ হয় ভালো অবস্থানে যাব তৃতীয় দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে তবে সকালের পর বাধাহীন থাকতে পারে কানপুর টেস্ট আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর কানপুর ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ পারফরম্যান্স আর একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেও আত্মতৃপ্তিতে ভুগছেন না ঋষাদ হোসেন আপাতত ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানালেন এই লেগ স্পিনার সাকিব আল হাসানের অবসরে হতাশ তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ লাইমলাইট এনেছে রিশাদ হোসেনকে অচেনা এক লেগ স্পিনারকে চিনতে শুরু করেছে বিশ্ব ডাক পেয়েছেন গ্লোবাল টি টোয়েন্টি বিগ ব্যাশ আর জিম আফ্রো টি টেন থেকে তবে তারকা খ্যাতি নিয়ে কোনো ভাবনা নেই রিশাদের আপাতত শুধু ভারত সিরিজের চিন্তা যেটা পেছনে ফেলে ছিল দেখে হবে না এখন প্রতিদিন আমি কি করছি সেটা দেখতে হবে তো আমিও চেষ্টা করব যে প্রতিদিন কি ভালো আরো ভালো ভালো মানে চলতেই থাকে ভালো ভালো তো শেষ নেই ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভালো খেললে আইপিএল খেলার দুয়ারও খুলে যেতে পারে ব্যক্তিগতভাবে চিন্তা না করে দলের জন্য অবদান রাখতে চান ঋষাদ সিরিজ জয়ের স্বপ্নও দেখেন তিনি আপাতত অত কিছু চিন্তা করতেছি না আইপিএল আপাতত চিন্তা করতে যে দেশে রয়ে যেটা খেলতেছে এটা দিয়ে প্রকাশ করার জন্য ইন্ডিয়া টিম তো সবসময় ভালো টিম আপনি মনে হয় দেখবেন টি টোয়েন্টি জন্য র্যাঙ্কিং এক নম্বর টিম ইন্ডিয়া তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং তো আমরা আশা করি আমরা সিরিজ যদি ইচ্ছাটা আসবো তো আমাদের প্রিপারেশনটা ওইভাবে হচ্ছে এবং আমরা কেউ মনে করতেছেন আমরা সিরিজ জিততে পারবো না আমরা ইনশাআল্লাহ সিরিজ জিতে আসব দীর্ঘদিন স্পিন অ্যাটাকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান তার অবসরের সিদ্ধান্ত অবাক করেছে রিশাদকে অন্যদের সাথে নিয়ে সাকিবের অভাব পূরণের চেষ্টা করতে চান সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিতে আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাডভান্টেজ ব্যাপার তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করব আমরা সর্বোচ্চ দেওয়ার ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নারী বিশ্বকাপের খবর প্রস্তুতি ম্যাচে এখন শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাট করছে লঙ্কানরা সবশেষ সংগ্রহ বিনা উইকেটে চোদ্দ রান পাকিস্তানের সাথে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ আর তিন অক্টোবর মূল টুর্নামেন্ট শুরুর প্রথম দিনই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ টাইগার্সদের ফেডারেশন নির্বাচন নিয়ে এবার উত্তপ্ত হল ফুটবল ভবন কর্মকর্তাদের সাথে হট্টগোল হয়েছে জেলা ও বিভাগীয় সংগঠকদের এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে ডেলিগেশন ফর্ম নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন সংগঠকরা অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস ফেডারেশনের ফুটবল নির্বাচন ঘিরে কথার লড়াই ছাপিয়ে ভিন্ন রূপ নিচ্ছে উত্তেজনা শনিবার ফেডারেশনের রুমে রুমে হট্টগোল আর উত্তপ্ত বাক্য বিনিময় হট্টগোল নিয়ে কোনো পক্ষই প্রকৃত পরিস্থিতি স্বীকার করেনি সূত্র বলছে ফেডারেশনের এক কর্মকর্তা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন কিন্তু সংগঠকদের দাবি সৌহার্দ্যপূর্ণ ছিল আলোচনা বাহুপে বলছে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে আইনি ব্যবস্থার পর সব জানা যাবে প্রতিবিন্দ এসে এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই যেভাবে কথা হয়েছে তুষার সাহেব সাধারণ সম্পাদক ওনার আন্তরিকতায় এবং মিঠু সাহেব ওনাদের আন্তরিকতায় ওনারাই এখানে পরিসমাপ্তি করেছেন টু ইনসিডেন্ট একটা একটা ইনসিডেন্ট হয়েছে এবং এটা আমরা আইনানুক ব্যবস্থা নিব এটা আপনি পরবর্তীতে জানতে পারবেন জেলা ও বিভাগীয় সংগঠকদের দাবি ডেলিগেশন ফর্ম নিয়ে চলছে অব্যবস্থাপনা সে অভিযোগ জানাতেই তাদের আশা অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ফেডারেশন হত্যা মামলার আসামি বিভিন্ন এলিগেশন রয়েছে তাদেরকে ডেকে গোপনে সই করে ফর্মগুলি রেখেছেন বিপত্তিটা এখানে আমাদেরকে সেই চিঠি না দেওয়াতে আমরা বিনীতভাবে বলেছি যে কেন দিবেন না লিখিত দেন লিখিত না দিয়ে এখন ওনারা স্বীকার হয়েছেন যে কালকে চিঠিটা দিয়ে দিবেন যাদের ঢাকা জেলার কাউন্সিলে করে হয়েছে এর কোনো ঠিকানাও নাই তাদের বলেছি যে আমরা নিয়ম অনুযায়ী আমরা সকল সকল ডেলিগেট ফর্ম আমরা সব জেলায় পাঠিয়েছি এবং সেই সেই ভিত্তিতেই কিন্তু তারা একটা কমপ্লেন করেছে আমরা তার কমপ্লেনটা আমলে নিয়েছি এবং আমরা এটা খতিয়ে দেখব এক পর্যায়ে আইন বাহিনীর সদস্যরাও আসেন দুপক্ষের সাথে তারা কথা বলেছেন জানিয়েছেন সমঝোতা হয়েছে সোমবার ফর্ম জমা দেওয়ার শেষ দিন পুরো ঘটনার সময় ফুটবল ভবনে ছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন এবং নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ যদিও হট্টগোলের সময় তারা নিজ নিজ কক্ষে ছিলেন পরিস্থিতি শান্ত হওয়ার পর ভবন ছেড়েছেন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফুটবলের খবর সাফানুর্ধ সতেরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ টাই ব্রেকারে আট সাত গোলে হারিয়েছে পাকিস্তানকে নির্ধারিত সময়ের খেলা দুই দুই গোলে ড্র ছিল আর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত এবার চলে যাব বিশ্বকাপ বাছাইয়ের খবরে নেইমারকে ছাড়া ব্রাজিল দলের এক বছর পূর্ণ হতে চলেছে সেলেসাও তারকাকে ছাড়াই অক্টোবরে দুই ম্যাচের জন্য তেইশ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ইঞ্জুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় ছিলেন নেইমার তবে এখনই তা হচ্ছে না আল হিলাল কোচ হোর্হে জেসুস জানিয়েছেন নেইমারকে পেতে অপেক্ষা করতে হবে অন্তত এবছরের শেষ পর্যন্ত গেল বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে ব্রাজিলের সর্বোচ্চ এই গোল স্কোরার জুনিয়রের দলে জায়গা হয়েছে বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া এবং আর্সেনাল ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লির আক্রমণে আছেন রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসিউজ জুনিয়র রদ্রিগো এবং এন্দ্রিক এগারো অক্টোবর ব্রাজিলের প্রতিপক্ষ চিলি আর ষোলো অক্টোবর খেলবে পেরুর বিপক্ষে এদিকে অ খেলোয়াড় সুলভ আচরণের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্তিনেজ জাতীয় দলের হয়ে একের পর এক সাফল্যের বিপরীতে মার্তিনেজের আচরণ ছিল প্রশ্নবিদ্ধ বিশ্বকাপ কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ বাছাই সবখানেই শৃঙ্খলা ভেঙেছেন আলবি সেলেস্তে গোলরক্ষক তবে শাস্তি হয়েছে কোপা আমেরিকা জয়ের পর ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি এবং বিশ্বকাপ বাছাই কলম্বিয়ার বিপক্ষে হারের পর ক্যামেরাম্যানের গায়ে হাত তোলার কারণে তৃতীয় তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা পনেরো অক্টোবর শুরু হবে এই লিগ অক্টোবরের শুরুতেই দল বদল শনিবার ক্রিকেট বোর্ডে ক্লাব প্রতিনিধিদের সাথে বৈঠক করেন সিসিডিএম কর্তারা চেয়ারম্যান সালাউদ্দিনের সাথে ছিলেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ইফতেখার মিঠু নতুন সভাপতির অধীনে দারুণ কিছু অপেক্ষা করছে বলে মনে করেন সিসিডিএম ভাইস চেয়ারম্যান মাসুদ উজ্জামান আমরা বেশ মনোযোগী আর কি আমরা প্ল্যান করছি আমরা প্ল্যান দিচ্ছি উনি প্ল্যান বিবেচনা করছেন আমরা আশা করি এইটা একটা মাইল ফলক হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য তো আমরা চেষ্টা করবো জানুয়ারিতে করার কারণ ওই সময়ে স্কুলগুলি বন্ধ থাকে অনেক স্কুলের ছেলেরা ওই সময় ওই কোয়ালিফাইং লিগটা খেলবে লেডি গ্রিনের নামে নামকরণ যে মাঠে প্রথম টেস্ট হয়েছিল উনিশশো সালে সমৃদ্ধ ঐতিহ্য আর শত কিংবদন্তির স্মৃতি বিজড়িত কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম সেই স্মৃতি আর ঐতিহ্য ধরে রাখার চেষ্টা গ্যালারিতে আর শ্রী চোখে ঘুরে দেখব কানপুরের জাদুঘর ইডেন চেপক কিংবা ওয়েখের মতো নাম নামডাক নেই তবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের ইতিহাস বেশ সমৃদ্ধ আর তা জানতে হলে ঘুরে দেখতে হবে স্টেডিয়ামটির জাদুঘর যা গ্যালারি নামে ভিজিটর্স পরিচিত জাদুঘরের মূল গেট দিয়ে ঢুকতেই দেয়াল জুড়ে ঐতিহাসিক সব ছবি গ্রিন পার্কে খেলে গেছেন কত শত কিংবদন্তি তাদের সেই মুহূর্তগুলো ফ্রেমে বাধাই করা এমনকি দুই হাজার পনেরো সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে ম্যাচের টিকেটের জন্য তিন দিন ধরে মানুষের দীর্ঘ লাইন আর হট্টগোলের স্মৃতিও জায়গা করে নিয়েছে দ্বিতীয়তলা আরও সমৃদ্ধ মাইলস্টোন অফ গ্রিন পার্ক অর্থাৎ কানপুরের এই স্টেডিয়ামের প্রতিটা মাইল ফলক এখানে লেখা আছে অর্থাৎ উনিশশো সালে প্রথম যে টেস্ট ম্যাচ হয়েছিল সেটা যেমন আছে ঠিক তেমনি প্রথম যে সেঞ্চুরি করেছিলেন স্যার গ্যারিফিল্ড সোভার্স উনিশশো আটান্ন সালে সেটাও এখানে উল্লেখ আছে মো আজারউদ্দিনের দুই টেস্ট সেঞ্চুরি এই মাঠেই ভারতের শততম টেস্ট জয়ও কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচগুলোর রিপোর্টের পেপার কাটিংও শোভা পায় ভিজিটর্স গ্যালারিতে ভারতের কিংবদন্তীদের ছবিগুলো ফিরিয়ে নেবে সাদা যুগে কানপুরে আইপিএল ম্যাচও হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর জার্সি ব্যাটও স্থান পেয়েছে জাদুঘরে যেখানে জল জল করছে তারকাদের অটোগ্রাফ আশির দশকে ড্রিঙ্কস ব্রেকে ক্রিকেটারদের পানি সফট ড্রিঙ্কস বহন করা হতো যে বাক্সে তাও তুলে রাখা আছে সযত্নে কামপুরের ক্রিকেট স্টেডিয়ামের পুরোটাই বন্দি গ্রিন পার্কের ভিজিটর্স গ্যালারিতে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর কানপুর ভারত এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য